জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, খুব মনোযোগ, কথা বললে মোনাজাত দিয়ে চলে যাব, খুব মনোযোগ। মনে করবেন আপনার চোখে রাসূল, একটু নিয়ত করে বসেন মৃত্যুর আগেই যেন রাসূল আপনাদের ঘরে দেখা দেয়। আমি কোথায় টাচ দিছি একটু জ্ঞান করেন, জ্ঞান করেন, ছোট ছেলেরও বুঝবে আমার কথা, বাংলায় বলছি। নূহ নবী উম্মতের বদদুয়া দিছে, দাওয়াত মানে না। নূহ নবী বদদুয়া দিয়া উম্মত সব শাস্তিরে ফলাইছে, আর আমার নবীর দন্ত মোবারক ভাঙ্গা ফলাইছে, তায়েফের জমিনে রক্ত লাল পিরা ফলাইছে। এরপরও আমার নবী বদদুয়া দেয় নাই। আমার নবী সব সময় বলতেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আমার নবী ডাক দিয়া কয়, আমার আহলে বায়াত হলো, খুব মনোযোগ মনে রাখবেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে ওঠার পরে নূহ নবীর উম্মত বেঁচে গেছে, দুনিয়ার প্লাবন, দুনিয়ার পানি, দুনিয়ার ভূমিকম্প। এই দুনিয়ার ভূমিকম্প হলে মানুষের ঘর ভেঙে যায়, কিন্তু আমার নবী বলে আমার উম্মত হলো নূহ, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্ধুরে আমার, ও আমার খেউরার বাবারা, এ আমার কসবার দিক দিগন্তের বন্ধুরা, আমি কি ভাষাই বলবো। আমার নবী বলেন নূহ নবীর নদীর ঢেউর চাইতে ভয়ঙ্কর ঢেউর নাম হলো বাতিল গোষ্ঠী। ভূমিকম্পে ঘর ভেঙে গেলে ঘর বানানো যায়, ভূমিকম্পে গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়। নূহ নবীর প্লাবনটা ছিল নদীর ঢেউয়ের প্লাবন, নৌকা তাদেরকে হেফাজত করেছে। আর আমার উম্মতকে আমি আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা দিয়েছি এই মাত্র এই জন্য, ওই প্লাবনের চাইতে বড় মহা প্লাবন হলো বাতিল গোষ্ঠী, নবীর দুশ্মনের দল। কথা বলেন ঠিক কিনা? নৌকায় উঠার কারণে প্লাবনের ঢেউ থেকে নূহ নবীর উম্মত যেমন বেঁচে গেছে, এই ঢেউর চাইতে ইমান বিধ্বংসীকারীরা হলো বড় ক্ষেপণাস্ত্র। এদের আক্রমণ থেকে যদি বাঁচতে চাও তাহলে হৃদয়ে আহলে বায়াতের মহব্বতের মালা পড়ে নাও। যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, ওই সমস্ত বাতিল গোষ্ঠী তাদেরকে, ওই বাতিলদের তুফানে ওই আমার আহলে বায়াত প্রেমিকদের ইমান হারা হবে না। হাত তুলে বলো আল্লাহু আকবার, গভীর মনোযোগ, একদম নীরব থাকবেন। আমি বুঝাইতে চাই আহলে বায়াত কি জিনিস, আহলে বায়াত কেমন জানেন নিরে বাবা। কোরআন শরীফ হলে ভালো করে বুঝাইতাম, তারপরে বলি শুনেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন যখন কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। আমার নবী আসিয়া সকল মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে। ওই সময় আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে গো, ওই কাফেররা বলেন মুহাম্মদ যে কোরআনটা পড়ে কোরআনটা নবীর নিজের বানানো, নাউজুবিল্লাহ। গন আমার নবী বলে আল্লাহর বান্দারা, এই কোরআন আমার বানানো নয়, এই কোরআন একজনের কালাম, জবানটা খুলে বলুন তিনি কে। কখনো তোমাকে যদি ভুলি, একটা গজল গাচ্ছে তোরে কোন, আল্লাহু আকবার, কোরআনটা কার কালাম, আর জোরে আল্লাহ।
আর জোরে কাফেররা কি কোরআনটা নাকি মানুষের বানানো, নাউজুবিল্লাহ। গন আমার নবী ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দারা, এই কোরআনটা আমি নবীর বানানো নয়, এই কোরআনটা আমার উপরে নাজিল করেন আমার আল্লাহ। কিন্তু কাফেররা যখন মানে না তখন আল্লাহ ডাক দিয়ে কে ওয়াইন কুমতুম ফি রাইবি মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুমতুম সাদিকিন। ডাক দিয়া বলে যারা কোরআন নিয়ে সন্দেহ করে, ও বন্ধু এদেরকে বলেন কোরআনের মতন একটা সূরা বানায় আনতো, এবং আমি আল্লাহ ছাড়া বলেন অন্য সাক্ষীরে আনতো যদি তারা সত্যবাদী হয়। আমার নবী বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো, আমরা আমাদের সন্তানগুলোরে ডাকবো, তোমরা কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আমার আল্লাহ বাহাসের জন্য আহ্বান করলেন, আমার বন্ধু বহসের জন্য ডাকলেন। এবার কাফেররা আসছে তাদের দল নিয়ে, আমার নবী আসছে তার সন্তান নিয়ে। ওই বাহাসের ময়দানে এমন একটা সময় কোরআনের সত্যতা চ্যালেঞ্জ করেছে, ওই সময়ের মতন আজকে খেউরা যত হাজার হাজার মানুষ তাহিরের পাশে, এত মানুষ আমার নবীর পাশে ছিল না। সৎকার 95 ভাগ কাফের গোষ্ঠী ছিল, আমার নবী তখন হকের ঝান্ডা তুললেন। আমার নবী বললেন হে কাফের দল, তোরা যদি কোরআন নিয়ে সন্দেহ করস তাইলে তোমরা তোমাদের সন্তানগুলা নিয়ে আসো, আমি আমার সন্তানগুলা নিয়ে আসবো। কাফেররা তা তাদের দলবল লোক নিয়ে আসলেন, আর আমার নবী আনতে যাইয়া অন্য কাউকে আনে নাই যাদেরকে নবী বাহাসের মাঠে আনলেন। এক নম্বরে ডাক দিলেন হে আলী তুমি আসো, আরো জোরে গান, আরো জোরে গান, হে আলী তুমি আসো। দুই নম্বরে ডাক দিয়া বললেন হে ফাতেমা তুমি আসো, তিন নম্বরে ডাক দিলেন হে হাসান তুমি আসো, চার নম্বরে ডাক দিলেন হে হুসাইন তুমি আসো। বাহাস হবে, খেলা হবে, মারহাবা কোন বাহাস হবে, দেখছেন নি কারে আনছে নবী। আজকে বহুত নেতা আছে মাঠের মধ্যে, আর একবার ফুতলে লাইয়া দেব নিজের ফুতরে কানাডায় লেখাপড়া করায়, কথা কন ঠিক না বেঠি। আর আমার নবী শিখাইয়া দিয়া গেছে হকের জন্য জীবন যদি দিতে হয় নিজের জীবনটা আগে দাও, কথা বলেন ঠিক না। আমার নবী চারজনকে ডাকলেন, কারবালার ওয়াজিস, কারবালার শিরোনাম তো একটু বুঝাইতাছি আপনাদের, কেন বুঝবেন না, ঘটনায় ঢুকলে তো আপনারা সবাই জানেন, এই ঘাটগুলো আপনাদের জানতে হবে কিভাবে কার গলায় তারা ছুরিটা চালাইলো, কোন হুসাইনের গলায় ছুরি চালাইলো, যাদের সম্মান পৃথিবীর কেউ বাড়ায় নাই। এই খেউড়ার মানুষ জবানটা খুলে বলুন বাড়িয়েছেন কে, তা বুঝতে তো হবে ঠিক না। এরপরে আমার নবী আনলেন আয়না ডাক দিয়ে, ও কাফের দল তোমরা যে বলছো কোরআনটা আমি নবী বানায় পড়ি তাইলে কোরআনের মতো একটা সূরা বানাও, ফাতু বি সূরাতি মিম মিসলিহি কোরআনের মতো একটা সূরা বানাও। বন্ধুরে আমার ও করবার বাবারা, এবার এবার আমার নবী বলেন বানাও, এবার আমার নবী বলে ইন্না আতাইনা কাল কাউসার, আমার নবী বলে এরপর আয়াতটা তোমরা বানাও। এরপরে তারা বানাইতে পারে না, এ এ এ এ শুরু করছে, লাস্টে কে কাফির গোষ্ঠী জবান দিয়া বলতে বাধ্য হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাজা কালামিল বাশার, আমরা বিশ্বাস করে গেলাম এই কোরআনটা মানুষের বানানো নয়, নিঃসন্দেহে সেটা আমার আল্লাহর কালাম। আল্লাহু আকবার, যালিকা তেলাওয়াত করলে গোষ্ঠী পাবেন না, তাইলে জোরে কি আল্লাহকে ডাক দিতে পারবেন না, যালিকা কিতাবুল রাইব ফিহি হুদান লিল মুত্তাকিন।
কোরআনে কোন ছন্দ আছে? ছন্দ আছে, ছন্দ করলে ইমান থাকবে। আমার নবী চারজন গেলেন, যখন তারা বহসের ময়দান থেকে হেরে গেল তখন আমার নবী ওই মাঠে আল্লাহর একটা ডাক দিয়ে আল্লাহুম্মা হু আল্লাহ হাউলাই আহলি, ও আল্লাহ গো এরা যারা রয়েছে চারজন, এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো আমার আহলে বায়েত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেই, বলো কষ্ট দেই যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মাফাতে মারি, কষ্ট দিল মেরে, বলো কেউ যদি উদারে কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, বলো কেউ যদি উদারে কষ্ট যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মাফাতে মারে, কষ্ট দিল হাতে মারে। একটা জবান বন্ধ রাখবেন না, আমি এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম, এরপরে দেখে না আমার আল্লাহ কোরআনে কি সুন্দর করে তাদের ব্যাপারে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি বলে দিন। আমার নবীর জবান মুবারকে বলে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি দ্বীনের জন্য দন্ত মুবারক ভেঙেছি, তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি দ্বীনের জন্য রক্ত মুবারক আমার পিঠের মধ্যে লাল লাল বানায়া ফলাইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। নিজের আপন জন্মভূমি এখান থেকে আমি চলে গেছি বিদেশে, এরপরে কষ্টের বদলা আমি চাই না, আমি জন্ম দুনিয়াতে আসার আগে বাবারে হারাইছি, এই যে কষ্ট তার বিনিময়ে আমি কিচ্ছুই চাই না, বুঝোয়ার আগে আমার মাকে হারাইছি আমি কিচ্ছুই চাই না, ও পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিচ্ছুই চাই না। এবারে খেওরাতে গিয়ে নবীরে ডাক দিয়ে গো নবী গো আপনি কি চান? আল্লাহর কোরআন সাক্ষী দেয় কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ, তাইলে আহলে বায়াত কে? আহলে বায়াত হলো আমার নবীর আওলাদ, এর মধ্যে এক নম্বর হলো মাওলা আলী, দুই নম্বর হলো কাতুনে জান্নাত মা ফাতেমা, তিন নম্বর হলো ইমামে হাসান, চার নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলবেন তাহির হুজুর, নবী যে অন্য স্ত্রীর বিয়া করছে শুধুমাত্র ফাতেমার ছেলেগুলারই আহলে বায়াত বললেন, অন্যান্য মেয়েগুলার ঘরে যে ছেলে মেয়ে হয়েছে এরা কি আহলে বায়াত না? অবশ্যই আহলে বায়াত। আমার নবী যাদেরকে বিয়া করছেন, যতটা বিয়ে করছেন সবাই নবীর আহাল, এবং নবীর শপথ থেকে স্ত্রী করে যাদের ঘরে সন্তান হয়েছেন এরা সবাই আহাল। কিন্তু হাসান হুসাইনের কথা, মা ফাতেমার কথা, মাওলানা আলীর কথা বেশি বেশি কেন আমরা আলোচনা করি? একটা মাত্র কারণেই করি, জান্নাতের রমণীদের সরদারিনী হলো কাতুনে জান্নাত মা ফাতেমা, বালকদের সরদার হলো মাওলানা আলী, যুবকদের সরদার হলো হাসান এবং হুসাইন, আর জান্নাতের মালিক হলো আমার রহমাতুল লিল আলামিন। আরে হাত দিল কোন আল্লাহু আকবার, এই জন্য তাদের আলোচনা বেশি হয়। ইসলামের ইতিহাসে মাওলানা আলী
যিনি কেমন আলী, যার ব্যাপারে রসুল বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল, নাউজুবিল্লাহ। আর জায়গায় বলছে মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল, ঠিক কিনা বলেন? এই জন্য মৌলা আলী এমন মৌলা আলী যে হাসান হুসাইনের আব্বা পৃথিবীর অন্য কোনো ঘরে জন্মগ্রহণ করেন নাই, যে হাসান হুসাইনের আব্বা জন্মগ্রহণ করেছেন খানায় কাবার ভিতরে। এটা কি সাধারণ বাপ? আলী কি সাধারণ আলী? বিশাল ব্যাপার সেপার, যাদের ব্যাপারে যাদের মর্যাদার পরিধি ব্যাপক এই জন্য তাদের আলোচনাও ব্যাপক। এটা অনেকে বুঝে না, না বুঝে অনেকে বলে এদের আলোচনা করি, অন্যদের আলোচনা করি না কেন, বুঝাইতে চেষ্টা করে আমরা মনে হয় অন্যদেরকে ঘৃণা করি না। ইমামে হাসান হুসাইন দিনের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন এটা অন্য সন্তানরা করে নাই। তাদের ইসলামের ইতিহাসে তাদের আলোচনাও ব্যাপক, তাদের ত্যাগও ব্যাপক, আলোচনাও ব্যাপক। এই জন্য আমরা বেশি আলোচনা করি। সবচাইতে বড় কথা হলো কোন হুসাইনের গলায় তারা ছুরিটা চালাইলো, বুঝতে হবে না? হাসান হুসাইনের আব্বার নাম কি? মৌলা আলী। নাম কি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? খানায় কাবায়। কোথায় জন্মগ্রহণ করেছেন? আচ্ছা, পৃথিবীতে আর একটা জন্ম দেখেন তো যিনি খানায় কাবা করে জন্মগ্রহণ করেছেন? করেছেন। আচ্ছা, কোন হুসাইনের বাবা মৌলা আলী, যে হুসাইন কাবা করে জন্মগ্রহণ কইরেই তার চোখটা ছিল বন্ধ, মায়ের স্তনে মুখ লাগায় না, ওয়া ওয়া করে কান্দেও না, ওয়া ওয়া করে কান্দেও না। এই তিনটা সমস্যা যে সন্তানের মধ্যে থাকে ওই সন্তানের মা বাবা টেনশন কি কম করে না বেশি করে? আমরা দেশে বাচ্চা হওয়ার পরে বেশি কানলেও হুজুর কাছে তাবি জানতে যা, আবার কম না কানলেও। তখন মৌলা আলীর আম্মার নাম ছিল ফাতেমা, উনি যারা বিয়ে করছেন ইনি হলেন জগতের মা ফাতেমা, আর এমনি ওনার নামও ছিল ফাতেমা, আবার ব্যাস লাগাইন না, ভাঙিয়ে দিয়ে গেলাম আর কি। তো ফাতেমা ভাবলো খানে কাবার ঘরের ভিতরে আমার সন্তান যেহেতু আসছে নিশ্চয়ই আমার আল্লাহ সন্তানকে মহব্বত করে, একটা আলামত আছে না। তারপরে এই সন্তানকে নিয়ে আমার রাসূলের কাছে গেলেন, যাই আবার ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো খায় না, মুখ আমার স্তনের মধ্যে মুখও লাগায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মধ্যে নিজের জিহ্বা মুবারক ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া দেওয়ার পরে ফিটার জন্য বাচ্চারা টাইনা টাইনা খায়, ঠিক এমন ভাবে মৌলা আলী রাসূল পাকের জিহ্বা থেকে মারিফাতের রস খাওয়া শুরু করছেন। এজন্য তো আমার রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। কেউ যদি এলেম তলব করতে চায় সেজন্য মৌলা আলীর দরজায় আসে, যেরকম সুবহানাল্লাহ। তো এরপরে ফাতেমা ডাক দেখি রাসূলুল্লাহ আমার পোলা তো চোখ খুললা তাকায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার চোখের দিকে তাকাইছে, তাকানোর পরেই সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছে। এরপরে মা ডাক দিকে রাসূলুল্লাহ পোলায় তো কান্দে না, রাসূল যখন জবানের দিকে তাকাইছে তখন ছেলেটা রাসূলের দিকে তাকায় পড়তেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো যেই ছেলেটার নিজের জীবনের প্রথম দেখা রাসূলের চেহারা মুবারক, যে ছেলেটার প্রথম খাবার নবীর জিব্বা মুবারক থেকে রস মুবারক, যে ছেলেটার প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, সেই হুসাইনের বাবার দামটা কম না বেশি? এমন একটা দামি পুলার সন্তান ইমাম হুসাইন সেই হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিয়া সে কি মৌলা আলীকে ভালোবাসা দেখাইলো নাকি শত্রুতা দেখাইলো? তো যে ব্যক্তি মৌলা আলীর সঙ্গে শত্রুতা করে তার কি ঈমান আছে? তার কি ঈমান আছে? আজকে কারবালার ঘটনা, এই মুরব্বি বাবারা পায়ে ধরে বলি কষ্ট দিতেছি, বাথরুম বিষয় হয়ে গেছে, অনুরোধ করে বলি আব্বারা, এই যুবক ভাইরা ভালো করে শুনেন, আজকে যদি কারবালার ঘটনাটা কোনো ইহুদিরা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম, কোনো খ্রিস্টান যদি ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম, কোনো হিন্দুরা যদি ঘটাইতো মন্ডাতে বুঝ দিতাম, কারণ তাদের সাথে আমাদের ধর্মের সাংঘর্ষিক আছে যদি আমরা সম্প্রীতি নিয়ে চলি, ঠিক কিনা? কিন্তু আজকে এই ঘটনাটা ঘটাইলো কেডা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, আমরার মতন একবার এই রকম লেবাসের মানুষ ইমাম হুসাইনের গলায় ছুরি চালায়, যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি কখনো খাঁটি মুসলমান হতে পারে? মুসলমানদের মধ্যে পার্থক্য হয়ে গেছে, হুসাইনি মুসলমান যারা তারাই কারবালার ওয়াজ বেশি করে,
আর এজিদি মুসলমান যারা তারা হুট করে হুসাইন ওয়াজ করে কান্নাকাটি করা, হাই হুসেন করা, এরপরে কারবালার ওয়াজ করে এই কিচ্ছা কাহিনী, এটা বলে কিচ্ছা কাহিনী। এত বড় ঘটনাটা ঘটাইলো, আজকে মুসলমানদের সবচাইতে ক্ষতি করছে মুসলমানরা নিজে, ঠিক কি না বলেন? আজকে আন্তর্জাতিক মহল আপনি যাই বলেন, যত মহলই আপনি বলেন, সর্বমহলের ভিতরে মুসলমানরা নির্যাতিত হওয়ার পিছনে মূল কারণ মুসলমান। মূল কারণ কে? এই মুসলমানরাই গড়ের কথা ওই ইহুদি খ্রিস্টানদের কাছে বলে দেয়, আর এই মুসলমানরাই তারা লুবে পড়ে, অর্থের লুবে পড়ে, তাদের এই মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি সাধন করছে। আপনি মনে করেন না খেউরার দিকে দরবার লাগাম আমি সাফুর দিকে আয়া, খেউরায় আপনার গড়টা ধ্বংস করার জন্য আপনার গড়ের লগের গড়টাই যথেষ্ট। মুনাফিক দূরের কেউ হয় না, মুনাফিক ঘরের কাছের মানুষই হয়। আপনি আমাকে ভালো বোঝেন আর মন্দ বোঝেন, সেটা আমার ঘরের পাশেও আছে, আপনার ঘরের পাশেও আছে। মুনাফিক কখনো দূরের কেউ হয় না। এই জন্য মুনাফিক হয় কাছের, এই কারবালার জমিনে ঘটনাটা ঘটাইছে এই মুনাফিক মুসলমানরা, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ করে বলছেন, আচ্ছা বলুন তো কারবালার জমিনে ইমামে হুসাইন যে শহীদ হয়েছে, তিনি কি মরা না জিন্দা? এত আস্তে আওয়াজ হইলো কেন? আমার যুবক ভাইরা কি মরে গেছ? জবানটা খুলে বলো, মরা না জিন্দা? কে বলেছেন? কে বলেছেন? এই জন্য দেখবেন আজকে আমার তো অনেকে ভুল বুঝেন যে তাহিরি হুজুর অনেক গরম ওয়াজ করে। আমি গরম ওয়াজ করি না, আমি উচিত কথা বলি। কি কথা বলি? আমাদের মত এই রকম ভাবে ওয়াজে মাইক ধরে বলতেছে এজিদের কোনো দোষ নাই, আমরার মতন হুজুর এই মাইক দিয়ে যখন বলে এজিদের কোনো দোষ নাই, তখন আপনি যদি চুপ করে গাপটি মেরে বসে থাকেন, আপনি তো সেই এজিদের দলে। আমি যখন ওই 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 লোকের মুখোশন মোচন করে দেই, তখন অনেকে বলে আমি অতিরিক্ত কথা বলি। আপনারা বলুন, এজিদের যদি দোষ না রাখে, দোষ যদি না থাকে, আপনারা বলুন তো খেউরা জমিনে কাহারো নাম কে এজিদ আছে? আছে না? আছে না? নাই কেন? ফাটাফাটি ইসলামের ইতিহাসে সবচেয়ে লাঞ্ছিত নাম এজিদ, কথা কোন ঠিক কি না? তার এই এজিদের অধ্যায় কালো অধ্যায়, আর ইমাম হুসাইন অধ্যায় ভালোবাসার অধ্যায়। এই জন্য হুসাইন নাম অভাব নাই, এজিদের নাম কাহারো নাই, কথা বলেন ঠিক কি না? ফেরাউনের নাম কি আছে? নমরুদ? এজিদ? আবু জেহেল? আবুল আহাব? উতবা? সাইবা? নাই কেন? এদের অধ্যায় হলো গৃহীত কালো অধ্যায়। এই জন্য যুগ যুগ ধরে এটা অধ্যায় হিসেবে চলে আসছে বলেই এখনো কাহারো নামে এজিদ রাখা হয় না, ঠিক কিনা বলেন? আজকে যারা এজিদের পক্ষে সাফাই গাই, নিঃসন্দেহে তারা ওই যে ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইছে, খাইয়া মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে। এই জন্য আমরা জীবন চলে যাবে কিন্তু এজিদের পক্ষে যেতে পারবো এবং হুসাইনের পক্ষে থাকবো আজীবন। রাজি আসি না নাই বলেন? আরেকজন আসি না নাই? সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজ শুরু করলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকূন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, আল্লাযীনা, যারা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পদে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবান খুলে বলেন এরা কি মরা না জিন্দা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন নানার নাতি ছিল, আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, সেজদায় যাওয়ার পর ইমাম হুসাইন গিয়ে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে গিয়ে বসে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়তেন, এরপরে হুসাইন পিঠ থেকে নামে নাই,
আবার তিনি ছয়বার সুবহান রাব্বিল আলা পড়তেন। এরপরও পেট মুবারক থেকে নামে নাই যতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিল আলার পরিমাণ বাড়াইয়া দিতেন, যতক্ষণ না পর্যন্ত হুসাইন পিট মুবারক থেকে নামতেন। আমার নবী মনে মনে কয়, আমি যদি হুসাইনকে পিঠের মধ্যে রেখে সেজদা দিকে উঠে যায়, আমার হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। এই জন্য হুসাইনের সুখের জন্য আমার নবী আপনার নবী সেজদা মুবারক করে লম্বা করে দিতেন। আজকে যেই নবীজি হুসাইনের কষ্টের চিন্তা করে লম্বা সেজদা মারতেন, আজকে ওই হুসাইন রে গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছে মুসলমানের গোষ্ঠী, এটা কোনোদিনও সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে ও পৃথিবীর মানুষ, যারা আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে গো জীবনটা দিয়ে দিবে, এদেরকে তোমরা মৃত বলিও না, এরা হলো জিন্দা। এটা বোঝার মতো ক্যাপাসিটি আমি আল্লাহ কোনো মেমোরিকে দান করি নাই। জবানটা খুলে বলো এই শহীদদের মর্যাদা বানাইছে কে? এবার ইমাম নবী দুনিয়াতে এত আদর করতেন, মা ফাতিমা আদর করতেন, মওলা আলী রাদিয়াল্লাহ তাআলাকে আদর করতেন। যখন তিনজন ধারাবাহিকভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন ইমাম হুসাইনের জীবনটা হয়ে ওঠে দুর্বিষহ, অনেক মানুষ তার বিরুদ্ধে লেগে গেছে। এই সমাজের মধ্যে খেয়াল করবেন, বাবা এবং মা, নানা নানি, দাদা দাদি যখন দুনিয়াতে না থাকে, শত্রুরা তারে কথা বলতে পড়ুয়া করে কথা বলে না, বন্ধুরে আমার। এবার ইমাম হুসাইন যখন একা হয়ে গেলেন, ওই কুফা নগরীরা দেখবেন সাবধান, ওই কুফা নগরীরা একটা নয় দুইটা নয়, এক রেওয়ায়েতে এসে 1200 চিঠি পাঠাইছে, আর এক রেওয়ায়েতে এসে 12000 চিঠি পাঠাইছে। হুসাইনকে ডাক দিয়ে কয়, এ হুসাইন আপনি আমাদের মধ্যে আসেন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব, যদি আপনি না আসেন, আপনার কাছে যদি মুরিদ না হই আমরা মারা যাই, তাইলে আল্লাহর আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। এইভাবে চিঠি লেখে লেখে হুসাইন রে বারবার চিঠি লিখেছে। ইমাম হুসাইন মুরব্বীদেরকে ডাক দিয়ে কয়, ও মুরব্বীরা, কুফাবাসীরা এমন ভাবে চিঠি দিতেছে, আমরা কি করব? মুরব্বীরা ডাক দিয়ে বলে, হুসাইন, এক হুসাইন আপনি যাবেন না। কুফাবাসীদের চরিত্র হলো, এদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তাদের ব্যবহার ভালো না। আমাদের সমাজে দেখবেন শাসনে বসে বসে অনেক মুনাফিকদের ব্যবহার অনেক সুন্দর, সুযোগ পাইলে আপনারে বরাক বাস দিব, কথা কন ঠিক কিনা? এই মুনাফিক আছে না নাই? এই সাউন্ডটা একটু তুলে দাও। এই মুনাফিক আছে না নাই? আরো যখন আছে না নাই? এই মুনাফিকরা সবটাইতে সমাজের ভয়ঙ্কর শত্রু। আমার সামনে আসলে তাহির হুজুর কেমন আছেন, আবার পিছন দিকটা দোকানে বসে বলবো তাহির একটা বক্তা হইল, আছে কি না বলেন? আমি বক্তা না একটা মানুষ, তো মানুষ হিসেবে তাকে সম্মান করবো, কথা কোন ঠিক কি না? আরে বক্তা তো বড় জিনিস, যে ব্যক্তি সিএনজি চালায়, আমি তো সিএনজি চালাইতে পারি না, আমার কাছে তো সিএনজি বলা বস, ঠিক কি না বলেন? মানুষ হিসেবে তাকে সম্মান করতে হবে, ঠিক কি না? এরপরে ডাক দিয়ে গো মুরব্বীরা, আপনারা দেখেন তাদের চিকির ভাষা। এবার মুরব্বীরা ডাক দিয়ে, আমরা বয়সে বড়, একটা কাজ করলে সন্তানরা বাবার সঙ্গে পরামর্শ করে কাজ কইরো, নিজে নিজে সর্দারি কইরো না। আমার নবী সব জানার পরেও আমার নবী পরামর্শ করে তিনি কাজ করতেন, কিন্তু আমার নবী আপনার নবীর নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, মুরব্বীরা কি করব? মুরব্বীরা ডাক দিয়ে বলেন, আপনি যাবেন না, কারণ কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এর কথার অর্থ হলো, এদের মুখের ব্যবহার অনেক সুন্দর কিন্তু অন্তর ভালো না। এরপরে হুসাইন ডাক দিয়ে, মুরব্বীরা একটা কাজ করি,
আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই, কাকে পাঠাবেন? ইমাম মুসলিমকে পাঠাবো। ইমাম মুসলিম দাঁড়ায় গেলেন, আমি গিয়ে দেখে আসি কুফাবাসীর অবস্থাটা কি। বন্ধুরে আমার ও খেউরার বাবারা, ইমাম মুসলিম ডাক দিয়ে বলে, হুসাইন কোনো চিন্তা করবেন না, আমি যাব গিয়ে দেখব তাদের কন্ডিশন কি, এরপরে আমি আপনার কাছে চিঠি লিখব। সবাই রাজি হয়ে গেল। ইমাম মুসলিম রওনা যখন হয়ে যাবে, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, ইমাম মুসলিমের দুইটা পোলা, যার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। আমার ছোট্ট ছোট্ট পোলা পান্দের কারণে ইতিহাসটা প্রথম থেকে টান দিছি। ওই মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়া কয়, বাবা কোন দেশে হুসাইন যাবে, নবীর নাতি কোন দেশে যাবে? ওই দেশটা আপনার সাথে আমরা দুই ভাইও যাব। এবার দুই ভাইয়ে তার বাবা মুসলিমের সঙ্গে রওনা হয়ে গেল। যেই মাত্র রওনা হয়ে গেছে রে, ওই মুহূর্তে মুসলিম গেল কুফা নগরীতে। কিন্তু মুসলমানদের ওই কুফার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো ইবনে জিয়াদের এরিয়া, সে যে এরিয়ার গভর্নর, আর একটা গভর্নর এরিয়ায় ইমামে মুসলিম গেল। কিন্তু ওই গভর্নর ইমাম মুসলিম রে এমন ভাবে রিসিভ করলো, যখন রিসিভ করার পরে নামাজের টাইম হলো, ওই নামাজের ইমামতি দিয়ে দিলেন ইমাম মুসলিম রে। এক ওয়াক্ত নামাজ পড়াইছে হাজার হাজার মানুষ, ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেছে। যেই মাত্র বায়াত হয়ে গেল, ইসলামটা কত ত্যাগের নাম বুঝানির চেষ্টা করছি, যেই মাত্র বায়াত হয়ে গেল, ইমাম মুসলিম রাতের বেলা চিন্তা করেন, আমার কাছে এতগুলা মানুষ বায়াত হয়ে গেছে, আর ইমাম হুসাইন রে পাইলে তারা জীবনটা দিয়ে দিব, তাইলে একটা চিঠি লিখতে কোনো অসুবিধা নাই। রাতের বেলা ইমাম মুসলিম হাতের মধ্যে একটা কাগজ নিল, কাগজ নিয়ে চিঠির মধ্যে লিখলেন, ইয়া হুসাইন, এই দেশের অবস্থা অনেক ভালো, কিন্তু আপনি আসলে কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি আসেন, আমার কাছেই তারা অনেকে মরিদ হয়ে গেছে, আপনার পাইলে আর একটাও বাকি থাকবে না। এইভাবে চিঠিটা পাঠাইয়া দিল। এই খবর সবাই যখন মুসলিমের কাছে মরিদ হওয়া শুরু করছে, পাশের গভর্নর ইবনে জিয়াদ, ওই ইবনে জিয়াদে মনে মনে কয়, এইভাবে যদি সবার কাছে মরিদ হইয়া যায় তাইলে আমার আনুগত্যের সংখ্যা কমে যাবে। আর ইবনে জিয়াদ এত বড় কঠিন বিয়াদব, সে ডাক দিয়ে বলেন, আজকে রাতের ভিতরে যদি তোরা বায়াত প্রত্যাখ্যান না করস, তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার দিকে কেউ বাঁচতে পারবে না। এমন একটা ঘোষণা করে দিল। ঘোষণাটা করার পর ওই খবরটা ইমাম মুসলিমের কাছে যারা বায়াত হলো তাদের কানে আসলো, আর ইমাম মুসলিমের দুইটা ছোট পোলা আর একটা ঘরের মধ্যে থাকে। ইমাম মুসলিম নামাজ পড়া পড়া তার সন্তানদের খোঁজ খবর নেই। ঘটনাক্রমে ওই ইবনে জিয়াদ যখন মিটিং কইরা এলান করলো, আজকে রাতের ভিতরে যদি এলান যদি বায়াতটা প্রত্যাখ্যান না করস, তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার দিকে কেউ বাঁচবে না। বন্ধরে আমার এবার পৃষ্ঠাটা উল্টাইয়া গেল, ইতিহাসের পাতা ঝড় বয়ে আসলো। এবার ইমাম মুসলিম যখন পরের দিন এশার নামাজ পড়াইতে গেছে গো, যাইয়া দেখে মসজিদের বারান্দার মানুষগুলো আর নাই, ফজর নামাজ পড়াইতে গেছে যাইয়া দেখে ভিতরের এক কাতার নাই, নাই নাই এমন ভাবে প্রত্যেকটা নামাজের ভিতরে মুসলমান শুধু কমেই যাইতেছে। এবার ইমাম মুসলিম মনে মনে কয়, এতগুলা মানুষ আমার কাছে মরিদ হইয়া গেল, কিন্তু মরিদ হওয়ার পর আজকে মুসল্লিগুলা কোথায় খুঁজে পাওয়া যায় না, বারান্দার মুসল্লিগুলা ডরে প্রত্যাখ্যান করেছে, ভিতরে মুসল্লিগুলো ঘরে বায়াত প্রত্যাখ্যান করেছে। এই দিক দিয়ে ইবনে জিয়াদ এলান করছে, খবরদার ইমাম মুসলিম রে কোনোভাবেই বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।
এবার এই কথা বলার পরে ইমাম মুসলিম রে ধরার জন্য দুইটা গাতক লাগাইছে, যেইভাবে হোক তার আটকাইতে হবে। আর ইমাম মুসলিম রাতের বেলা চিন্তা করে গো, আমি যে চিঠি লিখলাম হুসাইনকে আসার জন্য, আমি তো প্রথম দিন দেখছি তারা আমার কাছে বায়াত হয়েছে, আর পরের দিন তো দেখতেছি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, হুসাইন আসলেও তো আমার মতন পরিস্থিতি শিকার হয়ে যাবে। যেইভাবে হোক আগামীকাল সকালে আমি মদিনায় চলে যাব গো, আমি যাইয়া ইমাম হুসাইনকে বলবো যাইয়েন না, মুরুব্বীর কথাই ঠিক আছে, এদের হাতের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না, ঠিক না। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি, ওই ইমাম মুসলিম তখন চিন্তায় যখন পড়ে গেলেন, এবার রাতের বেলা মনে মনে ভাবতেছেন আর কাঁদতেছেন, আমি কি করলাম, চিঠিটা তো না লেখলো পারতাম, এখন চিঠির কারণে যদি হুসাইন আয়েশা বিপদে পড়ে আমার মতন বিপদে পড়ে যায়, আর হুসাইনের যদি কোনো ক্ষতি হইয়া যায়, তাইলে আমি মুসলিম আল্লাহর দরবারে আমি কি জবাব দিমু। এই কথা বইলা বলে কান্না করতেছে আর মনে মনে ভাবতেছে, আজকে ফজর নামাজের পর ঘর থেকে বের হয়ে চলে যাব, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ফজরের টাইমে যখন গহর থেকে বের হওয়ার জন্য আলী শুধু কদমটা দিল, হঠাৎ করে তাকায়া দেখে ওই ঘরের দরজার ভিতরে দুইটা ঘাতক তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে। ইমাম মুসলিম কয় তোমরা কে, কয় আমরা হলাম আপনার এ এলাকার। এবার ইমাম মুসলিম কয় তোমরা না আমার নামাজের মুসল্লি ছিলে, কয় নেতার আদেশ মানতে হবে, তোমাকে ধরে নেওয়ার জন্য পাঠাইছে। কয় না না আমার ধরে নিও না, আমাকে একটু সময় দাও, আমি একটু মদিনায় যাবো, হুসাইনকে বলবো যেন না আসে, আমাকে একটু সময় দিয়ে দাও। এবার বিহাদবরা ডাক দিয়া কয় না না তুমি গেলে আর আসবা না। এবার ইমাম মুসলিম ডাক দিয়া বলে গো, নবীর আওলাদের জীবন যায় কিন্তু ওয়াদা খেলাফ করে না, ঠিক না, আমাকে একটু সময় দাও, আমি শুধু হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন এখানে না আসে, আমি কথা দিলাম আমি আবারও এখানে আসব। বন্ধুরে আমার ও খেউরার বাবারা, এবার বিয়া দবরা লোভে পড়ে গেছে, লোভে পাপ পাপে মৃত্যু, এরা ডাক দিয়ে কয় না না তোমারে সাইরা দিলে স্বর্ণ মুদ্রা আমরা পাবো না। এই কথা বলার পরে ইমাম মুসলিম বুঝা ফলাইছে বেশি বার্গেনিং করলে গলা কাটা যাবে, এবার ডাক দিয়ে বলে আমার সময় দাও, আমি একটু হুসাইনকে না করব। এবার ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া দিছে, মনে হয় যেন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ইমাম মুসলিম সন্ধিক্ষণে বইরা ডাক দিয়া বলে আমি আর যাওয়ার কথা বলবো না, তবে যাওয়ার আগে একটা কথা আছে, কয় কি, আমার একটু সময় দাও, আমি দুই রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম দুই রাকাত নামাজ পড়লেন, ও খেউরার বাবারা ও আর শুধু ঘটনা মনে করে উড়াইয়া ফালাইয়া দিয়েন না। আমার প্রশ্ন হলো তলোয়ার সামনে তিনি নামাজ পড়ার কথা কেন বললেন? এই জন্য বললেন যে ইমাম মুসলিম নামাজটা পড়া বুঝাইয়া গেছে, তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, তোরা নামাজ পড়া নবীর আওলাদের গলায় ছুরি চালাইলি, আর আমরা নবীর মহব্বতে পড়া নামাজ পড়া আমরা ঈমান দিলাম জীবন দিলাম কিন্তু ঈমান দেই নাই, ঠিক না। এবার ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, নাই না ইমাম মুসলিম নাই, দুইটা পোলা ডাক দিয়ে কয় ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা গো আমার আব্বাদি প্রতিদিন নামাজ পড়িরা আমরার খবর নে কেমন আছি কাইছি কিনা, আজকে দিন নামাজের টাইম গেল, সকাল হইয়া গেল, সূর্য উঠে গেল, আমার আব্বাদি আইলো না, আমার আব্বা দি আইলো না, আমার আব্বা কই, ওই দিক দিয়ে ইমাম হুসাইন 72 জন লোক নিয়ে রওনা দিছে,
ওই 72 জনের ভিতরে একটা মেয়ে হলো মুসলিমের কন্যা। ওই কন্যার মাথার মধ্যে একটু পরে পরে হুসাইনে পানি দেয়। ইমাম হুসাইন তো আমরা খেউরার হুসাইনের মতন নয়, ওনার তো বেলায়তের পাওয়ার আছে। তিনি সেখান থেকে বুঝে ফেলাইছে, নাই না ইমাম মুসলিম নাই, কথা কন ঠিক না। এবার ওই ইমাম মুসলিমের দুইটা কোলা ডাক দিয়া বলে, বাড়িওয়ালা গো, প্রতিদিন আমার আব্বা আমরার খবর নে, আজকে দি আমার আব্বা আইলো না, আমার আব্বা কোথায়? বাড়িওয়ালা ডাক দিয়া বলে, মোহাম্মদ, ও ইব্রাহিম, তোমার আব্বা রে তারা মাইরা ভালাইছে। ইমাম মোহাম্মদ কয়, ও বাড়িওয়ালা, ওরা না আমার আব্বার কাছে মুড়ি দইছে, এরা কিল লেগে আমার আব্বার মারছে, ওরা আমার আব্বার মারছে, কোনো অসুবিধা নাই, দুঃখ করি না। তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, ওরা নাইলে আমার আব্বার সিটি পাইয়া মনে হয় নবীর নাতির আয়েশা পড়তেছে। আপনার বিদায় দেন, আমরা বাপের দুঃখ করি না, বাপে আল্লাহর জান্নাতে চলে গেছে, বাপে আল্লাহর জান্নাতে চলে গেছে, আমরা তাড়াতাড়ি মদিনার রাস্তা দেখাইয়া দেন, আমরা তাড়াতাড়ি হুসাইনের কাছে যামু, তাড়াতাড়ি যেন তিনি এখানে না আসে। হুসাইন আয়েশা, যদি আমার বাপের মতো নবীর আওলাদ হুসাইনে জীবন দেয়, তাইলে আমরা বাপ পোতে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা বইলা বইলা বিনাইয়া বিনাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, এখন তো সূর্য উঠে গেছে, এখন পাবা না, কিন্তু পরের দিন সকালবেলা মদিনায় কাফেলা যায়, উটের কাফেলা দেখাচ্ছি রে বাবা, কত লং লং জায়গা, কত লম্বা লম্বা জায়গা, যতটা জায়গায় গাড়ি নিয়ে গেছি তত জায়গায় মনে মনে কয়, ও আল্লাহ, আমরা তো 300 কিলো 400 কিলো গাড়ি লইয়া লইয়া যাইতেছি, এই জায়গা গুলো আমার নবী কেমনে কদম মুবারক দিয়ে হাইটে হাইটে পাথর দিয়া দিয়া পাথর দিয়া দিয়া কেমনে গেল পাথরে কোনা কানা দিয়া, কোথায় খাবার নাই, কোনো ছাতা, কিভাবে উঠবে গুলো কইরা আমার চতুর্দিক দিয়ে কাফের শত্রু, শত্রু কত পাহাড়ে কোনা কানা দিয়া আমার নবী কেমনে গেল রে বাবা। ওই জাবালে নূরের মধ্যে গিয়া উঠছিলাম 2100 ফুট উপরে, এখনো পায়ের মধ্যে ব্যথা করে। বাংলাদেশে মারাইটার সময় জাবালের নূর, যেই নূরের মধ্যে কোরআন নাজিল হইছে, যেই গুহাটার ভিতরে রসুল দুইকা গিয়া, আমার নবী 40 দিন অবস্থান করছিলেন। 12 ফুট প্রশ্লম দর্গ আর 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত। ওই জায়গায় যখন গেলাম, আল্লাহর কসম করে বলি, পাথর গুলা এমন ভাবে দেওয়া আছে যেন আমার আল্লাহ হাতে দইরা ছাতা বানায়া দিছে। একেবারে ভিতরে ঢুকছি, দুই কাকে দুই রাখার নামাজ পড়ছি, মনে মনে ভাবলাম এই জায়গার মধ্যে উঠতে গিয়ে আমার 1.5-2 ঘন্টা সময় লাগছে, আবার নামতে গিয়ে প্রায় 1 ঘন্টার উপরে লাগলো। এত সময় চলে গেছে আর সেই জায়গার মধ্যে আম্মাজান খাদিজা কেমনে টাইমে টাইমে খাওন লয়া গেছে। আমি বুঝাইতে পারবো না, সব বলবো না, আমার ভিতরে যা আছে সব রেখে দিলাম, পুরো সফরটা শুধু চিন্তা করতে করতে কাটাইছি। ও যুবকের দল, এবার ইমাম মুসলিম কয়, আমরা বিদায় দেন, আমরা মদিনায় যামু, যাইয়া হুসাইনকে বলবো আপনি আইসেন না, মানুষ বালা না বালা না বালা না। ঢাক দিয়া বলে, পরের দিন কাফেলা আছে, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করি, না গো আমায় একটু দয়া করি, কাফেলাতে কষ্ট হচ্ছে আপনাদের, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে,
নাও গো আমায় একটু দয়া করে, সঙ্গে যদি নানেও মরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার ইয়ো নবীজির যায় মনে বড় মদিনায় মনে বড় মদিনায় আমার আশায় আছো সম্ভল না আশা হাই করি কিয় পায় মনে বড় মদিনায় মনে বড় দিনায় জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার কথাই কেউ কষ্ট নিয়েন না, দুইটা ছেলের হাহাকার শুনেন, ডাক দিয়ে কই আমার মদিনার কাফেলা ধরে দাও, আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর খরি, পাখি নই তো উড়ে যাব নানাতে ভর করি। আপনারা খেওরার অনেক মানুষ মনে মনে চায় না, যদি দুইটা পাকা ডানা লাগাই দিতে ওই রইরা মদিনা যাইতাম কিরে বাবা কয় না? আরে বাবা শুনেন, মনে আশা করবেন বড়, দেখবেন মানজুর আহমদ রেফাইয়ের মতন জান্নাতুল বাকি।